안전 없다고 달려서 고사이. 응? 엄마, 로이 빨리 해 보이잖아. 안 돼, 세월 맞지 않지? 세월 맞아 딱 얘기 들로. 내 사람 딱 맞다. 응? 아이 참 맞고 그런 거 없어. 아무래 고한 때기 말이 되잖아. 고한 때기 말을 할래 어떤 텐션 걸어 그래. 안 기다 하나 수준으로 있지. 어? 텐션 기다 마이 엠네 엠네 거리니 히. 고사이. তোমার বাপে তোমার নামে হল সম্পত্তি দিয়া গেছে বুঝছেন শত্রু তো অভাব নাই গো মাই কোন সময় হে কোন দুর্ঘটনা ঘটাইলো বিটা কইতে পারতাই নাই শত্রু ওম এখানে শত্রু কইলে হই তুমি সম্পত্তি আমার নামে এখান ঠিক আছে কিন্তু কি তো আমি একলা বুক করতাম না আমরা তিন বইনে সমান বাকি কেন বুঝছি তো তুমি আমার লোক কে শোনা যা তোমা হ্যাঁ এখান তো আমি বুঝছি কিন্তু তুমি সব সময় তোমার খেয়াল রাখবাই গো ফুল যদি খেয়াল করিয়া না চলো যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যাই তোরে ফারে ফুটতে তো খোয়া যায় না হি ও আম্মা আমার নিয়ে অত টেনশন করো কেন তুমি চুমকি তোরে সারা মা বাসমনি খসাই ফুল আম্মা এটা উল্টা পাল্টা কথা কই পায় না আচ্ছা অনু নো এটা সারো মাই খাওয়া দাওয়া করছো না এ আম্মা খাওয়া দাওয়া করছে না ও আম্মা তুমি তো জানো আমার দুই বোন ছাড়া আমি খানিক বই না তারা দুইটা হয়ে গেছে অফুত তুমি ইতার মাত মুখ লইও না বুঝছনি ইতা দ ফুরি একবারে ফুরা নষ্ট হয়ে গেছে গো মাই ইতারে দিয়া কোনো আমার আশা ভরসা নাই তোমারে দিয়ে তো গো মাই মা সব আশা ভরসা স্বপ্ন হ্যাঁ ও আম্মা ই কি তাহ আমার বই নাই আমার বই নাই নষ্ট হইতো কেন মাই গো হুনো ইতা যে তাল শুরু করছে নানি শিকদার বাড়ির মান সম্মান সব একবারে মারিলার বুঝছনি ফুরি নইয়া সিগারেট খার বয়ফ্রেন্ড লইয়া গুরের অনজার হনজার ও হোটেল খার হো রেস্টুরেন্ট খার ইটা গো মাই কসাই বালা মাংসের খামনি কোনো বালা মাংসের পুরিনতে বেটি ইটা করে নি কসাই বুঝছি আম্মা তারপর তারা ছোট মানুষ তো অত সিলা ফালা না নো মাই তুমি বুঝতাই না বুঝছনি তুমি আমার শোনা ফাঁকি বুঝছনি তুমি একবারে মার কথায় কথায় জলটাই গো ফুল মায় তুমি আর সারা আর কোনটা চিন্তা করি না ইটার কথা তুমি মাথা তোলইও না বাদ দাও প্লিজ আম্মা ইলাম হইও না তারা এখনো ছোট রয়েছে বুঝাইলে অবশ্যই বুঝবো তারা রেখিলাম বাজে ফোতে কি শুভতে আনা যায় এখানে ঠান্ডা মাথায় তারার বুঝানি লাগবো রাগ করলে তো উল্টা তারা রিয়েক্ট করবো ঠিক না নি আম্মা কোসাই শুনকো মাই ইতারে বুঝাইতে বুঝাইতে আমি বিয়াং গাছ বুঝছস নি ইতারে আর বুঝানি যাইতো না ওখন মাই একটাই খালি টেনশন করি বুঝছো নি তোমার লাহান ফুরিখানে আমি ফেটো ধরলাম না রে ফুত কোসাই আমার দুর্ভাগ্য রে ফুত দুর্ভাগ্য হইতো খানে তোমার কোসাই আমি তোমার ফুরি নাই আমি তো কোনো সময় তোমারে আমার সৎমা মনে করি না অফুত আমিও তো তোমারে কোনো সময় আমার সৎ ফুরি মনে করি না গফুত আমি মনে করি তুমি আমার রক্তর বুঝছো নি আর কোনোদিন কিন্তু এলান কথা কইবে না না মাই কোনো দিনও না এখন হুনো ফুত বাক্কা বেয়ে লই গেছে আইও খাওয়া দাওয়া করিলাম ইটার পাশে কোনো লাভ নাই তারা আইক না চুমকি তারা আইব ভালো খাইব বাদ দাও আচ্ছা ঠিক আছে আও ফুত ভালো মোটরসাইকেল কিনতে হই দে যে লাল টক টক এখন মোটরসাইকেল কিনিয়া দিলাম ওখান দিয়ে খালি দিনের ভ্রুম ভ্রুম চালাইতে না রে বাবা মোটরসাইকেল লওয়ার আগে খুব বেশি ইচ্ছা আছিল যে লইয়া বুম বুম রাখাইয়া দৌড়াইম কিন্তু এখন আর ভাল লাগে না শখটাও মনে মিটি গেছে ই কি তা কইবে এ বেটা তে তো আমার 1.5 লাখ টাকা ফান্দির মাঝে ফালাইলে বেটা তুই চালাইতে কইয়া লইলে কেন ওখান তো বিপদও হলাম আমিও তো চালাইতাম পারি না আমি যদি চালাইতাম পারতাম তে তো আমিও ভুম ভুম বাবাটা খাইলাম মনে আব্বা রে বা কোনো খাম নাই তোমার যাও গিরি বা আমার ভাল লাগে না একটু একলা থাকতে তো আমার আরে বাপ তোর ভাল লাগতো না বেটা তুই মাস্টার্স পাস করলে পাস করিও গড়ে বইতা কর গড় এখান খালি বিয়া শাদি এখান খরচ না আর যদি রে বাবা তুই বিয়া শাদি না করস ই খালি কর চলতো গিলা আমারও তো এটা একটা সুযোগ সুযোগ দেওয়া যায় কিতা কিতা কইলে আব্বা তোমারে সুযোগ দিতাম এর মানে কিতা ও বেটা না মানে কইরা মা কি পড়ালেখা শেষ করলে চাকরিও করবে না গড় দরজা চলতো গিলা খান চাকরি যে এখানে করতাম চাই না এখান তো খুব বালা করেও জানো আব্বা আমি একজন মেধাবী ছাত্র আসলাম আমিও কিতা ঘুষ দিয়ে চাকরি করা লাগবো না ঘুষ দিয়া চাকরি করা আমার পক্ষে সম্ভব নাই এ বেটা ঘুষ দিয়া চাকরি করতে নাই তুই তো আবার ঘুষও খাইতে নাই তো তোর বাবা আমার টেকা গুনটা ফানি বাই বাসিয়া যাইব তো এক কাম কর বেটা যাগি লন্ডন লন্ডন যাইতাম ওই লন্ডন গিলা যাইতাম বা ও আল্লাহ তুমি বেটা ওখান অতদিন ধরে ওখানটা জানো নানি ওখান লন্ডন যাওয়ার বহুত সুযোগ সুবিধা আছে কিলা ও কিলা কই বাবা তুমি তো ওই জন্য বিএ পাস করিন আছে আইএলটিএস করিল
ওতে ঘুরে বিয়া করিয়া বাবাই তোমারে লন্ডন পাঠাই দেই আব্বা রে বা ও কিটা মাতলাই তুমি ওখানে একটা মাত মাতলাই না কোসাই আমি ওরকম ফুয়ানি যে আমি লন্ডন যেতাম কি লন্ডন যাওয়া লাগি কিনা আমি লেখাপড়া করছি না হ্যাঁ আর ও আরো বেটির আদরে দিতাম যে তোমার শরম করব না কোসাই ও বেটা আক্কেল আলী তোর তো আমার রাগ সম্পর্কে কোনো ধারণা নাই আমি যেখান হই বেটা ওখান তুই মানুষ না এ বেটা এই তোর কোন জায়গাত কোন চক্কর আসেনি রে ওই আব্বা তোমার রাগ সম্বন্ধে আমার জানা আছে তোমার রাগ উঠলে তো তুমি চার পাঁচ দিন ভাত খাও না আর চক্কর চক্কর বলতে কিতা বুঝাই রে বা ও বেটা চক্কর মানে বাপে কিন্তু তোমার এখন বুঝাইয়া কইতাম নি মানে হইল গিয়া কোনো ফুরির লোকে টুনুর টানুর কোন তা আসেনি ইয়ে আব্বা খিলা কইতাম তার মানে আছে বেটা তেয়ার বাপর কথা শুনবাই কিলা শুনবাই তো ফুরির কথা আচ্ছা কও চাইন কোন ফুরি গুতা খার ফুরি গুতা ইয়ে আব্বা ও জুনু শিকদারের ফুরি চুমকি এই তে তুই কিতা করতে কো তুই কিতা করতে তোর যেতা মনে কই ওতা কর ও মোটরসাইকেল ওখান নিয়া গাঙ্গো পাল্লা জল পাল্লা পানিত পাল্লা মাটি রাতে রাস্তা ঘাটে নিয়া পাল্লা ইয়ে মার তোর যেতা পাল্লা মনে কর আমি দেই দেব কি এক সমস্যা তুমি আমার আব্বা রে বা আর তোমার বিরে লোক এটাই মানে না পারি আসলে আমার কিতা করা উচিত বুঝ দিয়ে সাহরি করতাম লন্ডন যেতাম না তুমি বিয়া করতাম কিলা লাগে তালি ভালো লাগে কিন্তু সিগারেট একটা নিশে হইল আর কিতা আছে হো আরে বহুত নিশে আছে শুনো আগে আমার কথা না আগে কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা আমরা করি বললে দেখবা বহুত ধরনের নেশা আছে তোমার নেশা করতে হবে আজ বিন্দাস নেশা নেশা হাসানি ও মুজাই আমার নুইনি তুমি যাইতে চাইলে যাই ভাই বন্ধু তোমার গার্লফ্রেন্ড কই যাই তোমার যাই নি যাই তাহলে লইয়া আমি যাইব আরে তাই যাইব তা চিন্তা করনা তুমি আমারে কও কিটা কিটা নেশা আছে হনো গেলে আমার মানে এমন নেশা দরকার আমি ফুললি নেশাটা বারে বড় পড়ে আরে দেখো নেশার মধ্যে বহুত ধরনের নেশা আছে কটা নাও তোমার কই তুমি যেমন বহুত ধরনের নেশা ইটার চিন্তা তুই করস কেন টাকা পয়সা যা লাগে আমি দিমু চল তুই দিবে টাকা সব সব দিমু কোন দিন যাইতে কইস আরে ডার্লিং আমার দম খাই আর আর শুনো তারার তো ব্যবস্থা করিল কক্সবাজার যাওয়ার আমরা কিতা করতাম কেন আমরা সমস্যা কিতা আমরা দিতাম পারমু আমারই তো টাকা পয়সা নাই তুমি কোন দিন টাকা খরচ কর আমার কইবে না হি ঠিক আছে আমি জানি তো তুমি জামাল তুমি টাকা চিন্তা করো এখানে আমি আছি না এটা চিন্তা করিও না বস তোমার কাম হইছে কিতা জানো নি তুমি আমারে লইয়া যাইতা আর যে সময় যেটা লাগে এটা আনি আরে তুমি চিন্তা করিও না আমি জানি তুমি পারবা তাইলে তাইলে তুমি চিন্তাটা কেন করলা তুমি আমারে খুশ করলিছো ডালি ইয়াফা তুই যে কক্সবাজার যাইবার কথা কইলে আম্মা যদি রাজি হন চুমকি এফা রাজি হইব নি রাজি তাই রাজি ওইলে কি আর না ওইলে কি তাই রাজি ও আতে না হতে আমরা কিটা যাই আমরা টেকা লাগবো টেকা আনমু কেন এটা ব্যাপারে তাই কিটা মাত্র হ্যাঁ তাই কিটা মাত্র বেশি বুঝোস তুমি এটা ঠিক কথা কইছো এগুলো তোমার তো হাত নগর হবেন আর হাত নগর হবেন অতটা মাথা তুলিও না নাইলে বিপদ হবে মুজাহিদ বিপদ ফরতা কিটা ফরে গেছইন সব সম্পত্তি তো হাতনগর বনির নামে সমস্যাটা তো এটাই আব্বা যে কিতার লাগে তাই নামে সম্পত্তি খরিয়ে গেল আমরা দিয়ে দিতাম আমরা দুই বন্ধু দিতাম না দিয়া গেছেন সারা তাই নামে তুই চিন্তা করিস না আমারে ম্যানেজ কইরা এটার খাম ঠিক করলাম সম্পত্তি আমরার নামে আনারে কক্সবাজার যাইতে টাকা 20,000 দিতামি তোরে কক্সবাজার যাওয়ার পারমিশন দিল
আইবো আইবো যেবলা টান দিব এমনো আইবো ওই ইকান বসে ঠিক কইছস যখন নিশায় ধরবো তখন এমনো দেখবে আমরা কাছে আইবো ইতারে যে ফিটিং দিলাম কক্সবাজার যাইবার লাগে
kita kita cekawa jual ya itu orang bunyi. Aibu aibu sebut pun, arhun, itare arok kisu nisai kain lagi. Ayo ayo. Kita amra kita shop semua itu. Shop semua itu kan? Shop semua mal lu ya? Cekawa lu ya ibu ar amra, masti orang mu. Arre amar berat tuh, lagi em kau itu orang. Kau itu orang mana? Berat lagi. আর বাবা চিন্তা করো তুমি বেকার থাকতাই নি বেটা গরু দুটা লইয়া আল ভাই ভাই অসুবিধা কি তাই ভালোবাসি সে তো ভালোবাসে না ওর তোর ভালোবাসা আমি নাকি দেখতে কালা তার সাথে মানাইবে না এই তোমরা কি গুনতে হ্যাঁ তুমি রে আমি কে মানি উবা উবা আমি কে পরে চিনবে আগে কো তোমরা কে আমার এলাকাত বিয়ে তোমরা নেশা করে আর গাঙ্গাই রে এই তুমি কি গুন এই তাই নি যেমনে মারমু তাবা জানো সে দাঁত ফেটার ভিতর লাইম খাইতে আইনি বেয়াদব হে বন্ধু উন্নে নি ওয়াত ওয়া আমরা লগে বেটাকে দেখাই তাই না আমরা ভালো মানুষ না খারাপ খারাপ এ বেটা কে লালি ইতা মানুষ ভালো না রে বাবা ইতার লগে বেদাল করে আর বিপদ ফরমুরে বাবা আই আমরা যাই কিদিন আইও আব্বা ছাড়ো যাই আই ছাড়ো না আইও রে বাবা যাই ছাড়ো এই তোমরা যে খারাপ ইখান তো তোমরা দেখিও বুঝরাম বাফর টেকা নষ্ট করে নেশা করিয়া তোমরা তো ভালো হইবাই নি ও নু ভালো যদি হইতাই তাইলে নিজের ভবিষ্যৎ নেশা করে নষ্ট করলে না হনে দৌড় বড় ভাই একলার ওই এক সমস্যা রাস্তাত পাইলেও হালি জ্ঞান দেওয়াত লাগি যায় ভাই সাহেব জানগি জানগি এই জানগি জানগি মানে কিটা লেকচার দিন না জানগি আমার এলাকা এটা আমার এলাকা থেকে আমি জানগি কেন এই এক কাম করো তোমরা বাড়ি কই তোমরা মা বাবার ফোন নাম্বার দাও দুদিন না যাইতে কিটা করবা না যাস্তে কি তা হইম এখান পরে বুঝবে নে আগে তোর বাড়ির নাম্বার দে ফোন নাম্বার দে দিতাম না ও বেটা কে লাগে খাম নাই রে বাবা খাম নাই আব্বা রে বা ও খাম নাই কইয়া বুঝছনি আমরা সমাজটা নষ্ট কর তারা তো নষ্ট কর আমার এলাকা তাই আমার এলাকার ফাইন তো নষ্ট করার তারা চেষ্টা করে এই বেয়া দেবো ফোন নাম্বার দে তোর বাড়ির নাম্বার দে এ বেটা ইতা খার বুয়া খার বাতি দা খার নাতি খার সাতি ইতা দি আমরা কিতা করতাম রে বাবা আইও উবার বাবা নাম্বার দে কইছি চাচা আপনার ঘরে সময় লিলকা দাঁত পালাই দিব নাম্বার দে দেখনা নাম্বার নাম্বার দে তুই কিতা করো দে তুই তোরটা দে কো নাম্বার কো 017 কবল 2 693 আচ্ছা খান না পাথর বাফর নি বাফর বাফর তোর বাফর লগে মাত্রাম ও বাবা যাও যাও আইয়ে রে ভাই আইয়ে রে বাবা আচ্ছা আমরা দেখব না তুমি কিতা করতে পারো যাও আমি বালাম কে দগুরে কইয়া দিরাম নেক্সট টাইম যেন আমার এলাকা তোমরা না দেখি দেনি জিকে না তক যাও আই আই রে বাবা আই রে তা আই সে কই দেখি আমরা কি আনতি তো বড় ভাই সম্মান ওখানে দিছি ওখানে জপতে পারলা চল বন্ধু চল দাও তো দালো বেটা তুইও দেখি দালো ইয়া বই দালো আম্মা কিটা করতে আম্মু আম্মা ও শাড়িটা আপনাদেরকে অর্ডার দিছি কিলা নিছে খুব সুন্দর শাড়ি পছন্দ কি জি আম্মা ওফু তুমি দেখি আজকে ঠিক মতো নাস্তা উস্তা করলে না তো শরীর খারাপ নাকি মায়ের না আম্মা এমনিতে ভালো লাগে না ভালো লাগে ওহু আমার শরীর খারাপ হলো মা দেখো মা ডাক্তার হলে যাই নি আম্মা তুমি অস্থির হইও না আমি ঠিক আছি আমার কিচ্ছু হইছে না না রে গো মাই তুমি ঠিক না বুঝছো নি তো হালাকে ডাক্তার আমি বাসা তা নাই কি কি পাগলা নো কথা বল আমি সম্পূর্ণ ঠিক আছি আমি অসুস্থ হইলে তো কইলে মনে তোমারে আম্মা তোমার রাত ঠিকটা কি তা হো ও বেটি তোমার বাপে যে শয় সম্পত্তি সবটা তোমার নামে দিয়া গেছে ওই মরিলে হইছে বুঝছো নি কাগজ মাঝে তোর বেজাল আছে বেজাল আছে ঠিক করাইলাও কই গো মাই ঠিক করা লাগবো কিন্তু মরিলে কইছিল কাগজ লইয়া তফসিল অফিস দেওয়া লাগে বুঝছনি আমি কইছি না না আমার ফুরিয়া গরুর মাঝে যাইতে পারতো না তুমি কাগজটা লইয়া বাড়ি তাইও ও তাই কাগজ দিয়া গেছেন গো ফুল আম্মা তুমি খালি পাগলামি করো তফসিল অফিস আমি গেলে কি তো হইল নে
অফু তুমি কেতা লাগে রহিতর মাঝে কষ্ট করে যাইতা গো মাই খাওস আহি এমনি আই কয় দিন ধরে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করদায় না তোমার মুখ কান মুখাই গেছো গো ফুট আমার কইজাত শুনো শুনো তুমি আমার লাগি কিন্তু গজতা টেনশন করায় আইচা বাদ দাও এখন খও কই সিগনেচার করা লাগবে ও ভাই এরে ও ও ও না একটা দিলি ওই বুঝছনি ও ও না ঠিক দিয়ে হ্যাঁ আচ্ছা বাদ আম্মা অতদিন তুমি একটা খামের খাম করছো বহুত দিন লাগছে তোমার এই খামটা পড়তে ও বুঝাই লাই তুমি আমরা আসল মা কিতা করছে আম্মা মানে কিতা তারা কিতা করেন তো বুঝলাম না মানে ওরে বাবা রে লাগে আসমান তাকি করছো নানি মানে কিতা বুঝছ নানি এতদিন তুমি আসলা সম্পত্তির মালিক এখন আমরা দুই বই বাফর সম্পত্তি তুমি একলা তো খুব করবা আর আমার লুইটা কিটা জলে বসে আইছে না আম্মা আমরা আসলে তো কি করছি তাই না কোন আসমানে সান আমরা আসলে তো কি করতে পারে কুনতা না তোমার কি তা মনে হয় না আমরা ফুরি করি বড় দাদ তোর মুখ জানো আম্মা নাম আমি নাওনি ইয়ে ও আম্মা তুমি তা কিটা কইরা তারাও বা কিটা করে আমি তো কিচ্ছু বুঝলাম না কিটা সম্পত্তি কিটা না আমি তো কিচ্ছু বুঝলাম না আম্মা কোনটা বুঝছো না আমি আম্মা তাই কোনটা বুঝছই না বুঝাই দিল কোন আমি জানি আমি কইলে তুই না করতে না আমি কইলে তুই দস্তক ঠিকই দিবি এর কারণে কোলে কৌশলে তোর কাছে দস্তকটা লইলাম এতদিন সম্পত্তির মালিক কে আছি তুই আইস থাকি সম্পত্তি যা আছে যাবতীয় আমার দুই ফুরি মালিক একটা সাউন্ড করবে না আমি দারুসরে দিয়া কিতা কইলে আম্মা আমার নিজের সামনে বিশ্বাস করাইতে পারলাম না আমার মা যখন মারা যায় এরপরে তুমি সংসার হয়েছো আমার মায়ের আসন আমি তোমার দিছি কিন্তু তুমি তুমি শেষ পর্যন্ত আমার কত করে জালিয়াতি করলাই ওই করলাম ইটার একটা সব মার জালিয়াতি আর একটা কথা খান কুইয়া পরিষ্কার ভাবে শুনিয়া রাখ সবচেয়ে বেশি জীবনে যারে বিশ্বাস করবায় এই কলজা তাগাত করে আম্মা কতটা মাতিয়া লাভ আছে সম্পত্তি আমরা নামে আছে ইগুলো বাদ করে দিল এই বই আমি কই জিতাম আমার বাপর কি পারি তুই আমি কই জিতাম চুপ তোর বাপর সম্পদ আর মুখে লইব না এই সম্পদ আর কোনো এক জোড়া কলিতে পাস না এক পয়সা পাস না কোনো বার পাস না আজকে তাকে তোর ঠিকানা কম গেটর বাই আমার মা কেমন আছে তাই আমি তোমার বালা লাগে কইতাম তোমার খান্ডা যদি এটা থাকে তো তোমার আলাদা একটা টেনশন থাকবো তুমি রাইটে ঘুমাইতে পারতা না আমি তো নিলাম কিনা গো আমি আমার খান্দাত রাখলাম তোমার সেই লাগে তোমার যদি কষ্ট হয় না তোমার বেমার মার দিব বুঝো না টেনশন করতে ওটা প্রেশার বাড়ি দিবা তো কি তৈব হাত যাইব আমরা যাইব আমরা মা যাইব ওয়ালাইকুম আসসালাম ও সসা আমার হঠাৎ দেখা দিবানি তিনটা দিন হয়েছে কিচ্ছু খাইছি না আমার বড় খিদা লাগছে দেখা দিতাম মানে তুমি কি আমার কাছে সাহায্য চাইরে নাকি তা ও সসা আপনি সাহায্য মনে করুন আর ভিক্ষা মনে করুন যা খুশি মনে করুন তারপর আমার হঠাৎ দেখা দেন না ওগো তুমি লেগে জোয়ান দাগ কর বেটি
তোমারে সাহায্য দিতাম কেনে তুমি কিতা খামখাজ করো না কেনে আর তুমি খার কিতা তোমার পরিচয় কিতা ওখানত তো জানলাম না চাচা খামখাজ করতাম খামর লাগি অনেক ফসাদ গেছি কিন্তু মাইজে খুব বাজে বাজে ইঙ্গিত করিয়া কথা হয় এই কারণে আমি খাদ সারিয়া আইছি চাচা বাদ বাদ ইঙ্গিত করে নানি বালা মানুষ গো ফাইতাই হই এক কাম করো আমার বাড়িতে খামো আইও আর বর্তমানে খামলা বেডিং তোর বড় অভাব না না আমি আপনার বাড়িতে খাম করতাম নাই ওহো আচ্ছা আচ্ছা তুমি খামো যাইতে না খাম করতে না হুদাও দেখালি মানুষের দোষ দিরা তুমি ওইটি খাম করার ইচ্ছা না তোমার তোমার ভিক্ষা করার ইচ্ছা ও চাচা দিবানি হঠাৎ দেখা বড় কিদা লাগছে কিদা লাগছে বেটি তোরে সাহায্য দিতাম তোর সাহায্য দিতে ভাল লাগিয়া তোমরা বেটি অভ্যাস হইল গিয়া সাহায্য চাই দিতা মানুষের খামলা বেটির অভাব খামলা বেটি হয় না খামো যাইতে না সাহায্য দিতাম যাও ভাই গিয়া দুই ঘর আটিয়ে গিয়া লিল্লা লগিয়া দেখো কা ভাই আপনার নেতাও কার এমপিও কার জেসাও কা আমি অন্যভাবে কিছু করতে পারতাম ভাই আপনার যদি ফাইল ওকে থাকে কাগজপত্র ওকে থাকে সপ্তাহ আমি ফাইল ফাঁস করে দেব কোনো সমস্যা নাই কিন্তু কোনো সমস্যা হইলে আমি ইতে পারতাম ভাই কারণ আপনি বলা করি জানেন আমি ঘুষ খাই না জি না জি না জি না সরি আছে সরি আছে আচ্ছা ওকে ভাই ফোনে মাপ ফোনে আপনি অফিসে গিয়ে দেখা করবা আল্লাহ হাফিজ আপনি কিতা কইলে আমারে সাহায্য মুখ লুকাইলা এখানে এত গুরু কাছাই জিনা জিনা আমার সাহায্য লাগতো না আমার ভুল হয়ে গেছে সাহায্য চাইলা চাই আবার কইলে সাহায্য লাগতো না ইয়ে কিছু মনে করবা না আপনার মুখটা আমার একটু দেখাও কা জিনা জিনা আপনার এখানে আমি মুখ দেখাইতাম আপনার কণ্ঠটা আমার খুব চিনা চিনা লাগে প্লিজ আমি আপনার অনুরোধ করলাম মুখটা একটাবার দেখাও কা আমারে আমি পারতাম না আপনি পরপুরুষ আপনার আমি মুখ দেখাইতাম মানে আমার সাহায্য লাগতো না আমি কিন্তু অবরদ্র হইতে পারদই না আপনি মুখটা দেখাও কা প্লিজ আমারে আমি পারতাম না আমি কইরা মুখটা দেখাইতে আপনি আমার সাহায্য লাগতো না আমি যাই রামগে দেখি মুখটা দেখাইছি দেখাইন চুমকি তুমি তোমার এই অবস্থা কেন ওই আমি আমার কপাল দুষে আজকে আমার এই অবস্থা কি তো হইছে শিকদার বাড়ির ধনী ফুড়ি একমাত্র সম্পদের মালিক ফুড়ি আজকে রাস্তার ভিক্ষা হরায় কি তো হয়েছে একটু বাঙ্গে হইবাই না কিতা হইতে আমার তোমার কৌশল আমার নসিব আসলো রাস্তায় রাস্তায় ভিক্ষা করা আমি যারে আমার মার স্থান দিছি ও মায় আমার বিশ্বাস সুযোগ লইয়া দুইও পয়েন্টে লইয়া সব সম্পত্তি তারা নামে লিখিয়া আমার বাড়ি থেকে টাকা দিয়ে পার করিয়া দিলাইছে বুঝছি সৎমার জালিয়াতি আচ্ছা যাও আল্লাহ যা করেন বাড়া লাগিয়ে করেন আমার লগে তোমার দেখ হয়ে গেছে চলো আমার লগে চলো আমার বাড়ি চলো তোমার বাড়িত এই অবস্থায় আমি তোমার বাড়ি চেমু খিলাম কি তা হইয়া চেমু আচ্ছা বুঝছি তুমি ইলান যেতে নাই তোমার লগে আমার একটা সম্পর্ক আছিল মাঝানো হয়তো কিছুদিন গ্যাপ হয়ে গেছে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমি তোমার একবার বিয়া হইলে দিতাম সেইরাম তুমি তো কি থাকো তোমার মাথা ঠিক আছে নি এরে হলো আমি কিন্তু কার আগের চুমকি নাই আমি এখন রাস্তার ফকির নি হয়ে গেছি বড়লোকের ফুড়ি তো ওতালাই খালি সম্পত্তি চিন্তা করো আমি তোমারে সম্পত্তি দিকে বলা হয়েছি না আমি জাস্ট খালি মানুষটারে বলা হয়েছি যাইবাই কি যাইতে না এখন খুব আটকিলালি তুমি হাসা কইরে নি কিন্তু আমার এই অবস্থা তোমার বাড়ির যদি লইয়া যাও তোমার ফ্যামিলি মাংসে আমার মানিয়া নিবানি ওই হাসা হইরাম আর ফ্যামিলি বলতে আমি আর আমার আব্বা ছাড়া আমরা ফ্যামিলি থেউ নাই আমার আব্বা কিন্তু খুব মজার মানুষ ফয়লা তোমারে দেখি একটু হাকসিক দিবা তুমি ডরাইও না দেখবা কয়দিন গেলে এমনি সপ্তাহ ঠিক হয়ে দিব আর আমি যদি তার নগদ বুঝাইলতাম পারি সে দেখবা এনে ও সকলটা টাইম রেডি করিয়া বিয়া দিবা আমরা বুঝছো নি আমার আব্বা খুব ভালো মানুষ কোনো চিন্তা করি না তোমার কোনো প্রবলেম হইতো না আচ্ছা ঠিক আছে আমি তোমার লোকে যাইম কিন্তু একটা কথা কিতা জানো নি আমার এই বিপদের সময় তুমি যে আমার হাত বাড়াই দিছো আমি তোমার কাছে সারা জীবন লাগে ঋণই হয়ে গেলাম ও এটা কমন ডায়লগ বাদ দেও না ভালোবাসার মানুষের গেছে ঋণী থ্যাংক সরি এটা চলে না চ
চলো আমার লোক আও দেরি করে না আও আও দিন বারা নেশা করছো হি কিচ্ছু মাইছি না ওখন আমার বাড়ি বানাই লইছো নি হি নেশার খারখারা হি কিতা কিতা বিষয় কিতা শুরু করছো ইতা তুরা কোন আম্মা মাতিও না চুপ থাকো আল্লাহ করি বুঝাইয়া গো ইখে আত্তা দিন আলে গেট কেলি করি আমরা ডিস্টার্ব হে লাগিও রে আমি না আইতাম যাই না আম্মা গেট গেটি আলি অন্ত কি যাও বালার বালা কইছি যাও কি না হইলো খবর আছে না হইলে কিতা করবে না হইলো তোমার অন্ত কি বার করে দিলে মাতো না কিতা কইলে হে তুই আমারে বাড়িতে কি বার করে দিবে দেখ রে নি ফুরি সাহস হে মারতে মারতে কত উপরে মারতে সাহস সাহস তুমি কি দেখছো হ্যাঁ ভুলি যাও না সম্পত্তি কিন্তু তাইরা আমার নামে মানে আমরা দুই বোনের নামে আমরা যেটা কইমু ওটা করতে হইব বালা লাগে না চুপচাপ বই দাও চুপচাপ বই না থাকতে পারলে যদি বইয়া না থাকতে পারো বাড়ি দিবে আরে লাগে দিলে কিলা বাকরি দিলা গর্দন দরি কছ সব কিচ্চা খালাস কিতা খস বার করিয়া দিলাই বেহি দেখ রাইনি কি জাত সাহস তাই রইছে এই দগুরিনে উষ্টাই এখনো বারটা কি বার করি দিমু হে আরে বেটা মুখ বন হরিয়া তা কইলা পারে আমার বাড়িত বইয়া আমার এখন বেটি গু কি ঘুমাতে হে কিতা মাতস রে আম্মা তুমি কেন তা কি যাও আমরা ডিস্টার্ব জানো তোমার ইন্ডা দেখা যাইতো না তোমার মা আস্তা দিন আমার গেট কেটে গেল আমার বড় অপমান করল না বাবা রে আম্মা আমি তোমারে কিটা কইছি তোমারে কিটা কইছি এই বাড়ি থাকতো ইলে সপ্তাহ সহ্য করে থাকতো কইছি তুমি আমার বয়ফ্রেন্ডের কিটা কইছো এই অপমান কর নাই কিটা লাগে আমারে কও এই চুপ চুপ গলা লামাইয়া মা তুমি গলা লামাইয়া মা তো তোমারে কইছি না নি থাকতো ইলে কেন চুপ করে থাকবা না হইলে থাকতে পারতা কিটা কইছি ও সোনার মাই দেখ রাইলি আমার জামাইর বাড়ি হ্যাঁ এই সম্পত্তি আমার জামাই আমার জামাইর বাড়ি তো আমার এই উবাহরা তো আমার জামাই কোন সম্পত্তি না সম্পত্তি আমরা দুই বোন আমি জেলা কোন কই মন হল চলবা না হইলে যাইবা কি মাথায়ও না আম্মা আমার মিজাজ গরম করিও না বার করে দেও করতে কি আম্মা তুমি ঘরে যাও কি আম্মা তুমি ঘরে যাও কি না হইলে কিন্তু বার করে দিলে কিতা বার করে দিলে খালে বার করে দিলে কিতা মাত্রে কিতা মাত্র হে আমার কথা হে আমার কথা রে যাও আচ্ছা তো আমার ফুলি আমারে বার করিয়া দিলেই না এইটা হইলো আমার ফাঁপার ফল আমি যে আমার হতিপুরীর লগে সব মনে খারাপ ব্যবহার করছি এই যে আমার ফুরিনতে আমার লগে ও ব্যবহারটা করলো আমার আমাদের শাস্তি পাওয়া উচিত আছে এটা আমার কর্ম এটা আমার কর্মর ফল জানো ও খুব ভালো কাম করছে যখন আমরা রিল্যাক্সে নেশা করতাম আর কি এই লোকে আর কিটা আছে লোকে আছে বলতাও বেঙ্গুরুমে যাই হো না কে বইয়া নেশা করমু আরামসে চলো 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 জি ভাই না আমি আপাতত আমার অন্ত কি 10 ডিসিমে দিলাম কা আগামী সোমবার রেজিস্টার করে লইমু কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই যা আগামী সোমবার রেজিস্টার করে লইমু ঠিক আছে ভাই রাখি আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে এটা দশ টাকা আসলে আপনারে দেওয়ার ইচ্ছা আছিল কিন্তু আমার কাছে তো বাংলা নাই শোনা ফুত না করিও না আজ তিন দিন ধরিয়া কোনটা খাই না রে ফুত তিন দিন ধরে এখন তা খাই না মানে আপনারা তো দেখতে প্রফেশনাল ফকির মনে হন না আসলে কিতা কাহিনী আমার একটু কইবা নি আমার নসিব নসিবে ফকির বানাইছে রে ইয়ে
সরি হ্যাঁ আমি আপনাকে কিছু হেল্প করতাম পারলাম না বাবা বাবা না করিও না আমি তোমার মারবো এসে ফুটছে তো আসলে আপনি দিতাম আছেন আমার কাছে বাংলা নাই আপনি নিজে তো দেখলা তোমার কাছে ওটু গোটু গোটু গা ওটু গোটু গা এটা কি তা কি তো যে তাই তোমার পা ধরে রাখেনে ইয়ে ও দেখো না তাই আমার কাছে ভিক্ষা করিসলা আমার কাছে বাংলা নাই ও তাই কইরা রে তান্দে দেওয়াও লাগবো তাই তিন দিন ধরে কোনটা খাইছইন না মানে আমার কাছে বাংলা নাই আমি কইটা কি দিতাম কিতা তিন দিন ধরে খাইছইন না মানুষটা তো আমার চিনা চিনা লাগে কিতা কো চিনা চিনা লাগে তাইন ফকির মানুষ রাস্তা ভিক্ষা করা তুমি তান্দে কইতে কি চিন্তা হয় না গো তুমি যাই হও মানুষটা সোক আমার চিনা চিনা লাগে চিনা চিনা লাগে দেখি আমার আপনার মুখ দেখাই কাপড়টা রোগা দেখো কই লাগে আপনার আপনার মুখ দেখাই আমারে দেখি আম্মা তুমি আম্মা তুমি রাস্তা ভিক্ষা করা কেন আম্মা এই খারে আম্মা কই দেন তাই তোমার আম্মা হইয়া কিলা আমার আম্মা আমার আম্মা আমি কইছি না আমার সোক চিনা চিনা লাগে ও আম্মা কিছু কো আমি তোমার চুমকি গো চুমকি তোমার আম্মা আমি তো কিচ্ছু বুঝলাম না তোমারে কইছিলাম না নে আমি আমার মার কথা ও আমার মা তাই না আমার যত্মা হইল আমি নিজের মার থেকে কোনো সময় তার কম মনে করছি না তুই আমার মা কই আর শরম দিস না আমি মার মরে যাতা রাস্তা পাচ্ছি না রে পুত ও মা তোমার এই অবস্থা কেন তুমি অত বড় বাড়িতে আসতে রাস্তা রাস্তা ভিক্ষা করায় কি তো হয়েছে মা আমার খুলিয়া হো তোমার কি তো হইলো আমার খর্মার ফল গো মা খর্ম যদি খারাপ হয় তা মালা খর নিয়ে না খেয়ে নাই কি দেখো আম্মা আমি তো কিচ্ছু বুঝলাম না আম্মা আমি যতটুক জানি আমার শ্বশুর শিকদা সাহেবর অনেক সায় সম্পত্তি আছিল সপ্তাহ তো চুমকির নামও আছিল আপনি জেলাও নিজুন গিয়া তে আইজ আপনি রাস্তা শুনে বেটা আমি জেলাও জালিয়াতি করিয়া চুমকি সম্পদ সব আমার না আমার দুই পুরীর নামে নিজলাম দেবো এটা তো জানি আমরা দপুরি গুতা বালা তার তো সুস্থ ডাক্তার তাই বাপে আনে চুনকির নামে সবটা দিয়া গেছ লাগি করিয়া এই ফন্দিটা আমি করছিলাম কিন্তু জানার লাগি আমি রে ভূত এত কিছু করছি ও ভাই চাইতে আমার আজ রাস্তা বার করে ইচ্ছে আমার যাওয়ার কোনো জায়গা নাই বাবা ও এখন বুঝতাম পারছি সৎমার জালিয়াতে খাম হয়েছে না রায়নি আপনি জাল লাগি কুয়া করছিলা ও কুয়াত ফরিয়া আপনি নিজেও মরলা কিন্তু আমি মায়ের মর্যাদাটা রাখতাম পারছি না রে পুত এর লাগে আল্লাহ আমার অত বড় শাস্তি দিছ আম্মা তুমি ইলেন কইও না আমার কষ্টর ও আম্মা তারা দুইটা জানোয়ার হই তারার অত বড় সাহস হইছে তোমার বাড়ি থেকে বার করিয়া দিয়াইছে দুইটা জানোয়ার হই তারার হই রে ভূত বাড়ি ঘর বানাইলে যে মদর আসল বুঝছনি তা বলে তারার বয়ফ্রেন্ড বেটি পয়েন্টরে লইয়া সিগারেট মদ গাঞ্জা অত বাধা দিসলাম করিও তো আজ মারে রাস্তা জড়ো করিছি সর্বনাশ তাইলে তো তারা ড্রাগ এডিক্টেড হয়ে গেছে গিয়া এরে সপ্তাহ বাদে তারা তুইটা তো আমার বোন কোন এখন কিতা করতাম কিতা করতাই তারার লগে গরম মাথায় কিচ্ছু করা দিত নাই যা করা লাগবো ঠান্ডা মাথায় করা লাগবো তারারে যদি এখন রাগ সুখ করো তারা দিকে দিব ইতারে সিস্টেমে ওই যে মাদক নিরাময় কেন্দ্র আছে মানে অর্থাৎ ভর্তি করিয়া ট্রিটমেন্ট করাই লাগবো এছাড়া কোনো উপায় নাই